বিশ্বকর্মা পুজো হচ্ছে এখন, তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন ঘড়িতে বাজছে সকাল 10:10। নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্নার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কয়েকদিন বৃষ্টির পর এখন প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, তো ভালো করে বুঝতে পারছি না দেখা যাচ্ছে। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, এখন দুপুরবেলা, তো এখন খাওয়া দাওয়া শুরু হবে। আজকে আমি রয়েছি বাবার বাড়িতে। এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া হবে, মানে খাবার খাওয়া শুরু হবে। এখানে রয়েছে মাছের টক, এটা হচ্ছে মাছের ঝাল। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তিলের বড়া। আর এখানে একটা পিস মাছ ভাজা রয়েছে, তার কারণ বেটু মাছের ঝাল খেতে অত পছন্দ করে না, সেজন্য মাছ ভাজা করে রাখা হয়েছে ওর জন্য। আর এখানে রয়েছে কচু আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। এখন খাবার পরিবেশন হচ্ছে, সবাই মিলে খাবার খেতে বসে পড়েছি। আর বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তো সবাই মিলে খাবার খেতে মজাই আলাদা, তার মধ্যে আবার কলা পাতায় আর তো কোনো কথাই হবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে অনেকক্ষণ, আমি এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাক, এর মধ্যে দিয়ে দেব পাঁপড়। আর পাঁপড়টা হচ্ছে আলুর পাঁপড়, মানে পটেটো চিপস। আর এটা আমার পরিবারের সকলেই পছন্দ করে, আর স্পেশালি বেটু তো খুবই পছন্দ করে, সেজন্য মা বললো এটাকে ভাজার জন্য। তো বেশ কিছুটা পরিমাণ আলুর পাঁপড় এভাবে ভেজে নিচ্ছি। আর সবাই যেহেতু পছন্দ করে, আর বাড়িতে একটু লোকজন বেশিও আছে, তো বেশি পরিমাণে তো আলুর পাঁপড়টা ভাজতে হবে, তাই এখন ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে নিচেই নামানো হয়েছে, তার কারণ হচ্ছে মায়ের পায়ে তো একটু ব্যথা আছে, তো সেজন্য গ্যাসটাকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। আর এখন যেহেতু বেশি পরিমাণে সমস্ত কিছুই রান্নাবান্না হচ্ছে, তো অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে রান্নার জন্য, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অসুবিধা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই কারণে গ্যাস ওভেনটাকে এখন নিচে নামিয়ে নেওয়া হয়েছে কয়েকদিনের জন্য, তারপরে আবার তুলে দেওয়া হবে। উপর থেকে বললাম তুলতে। ও তো এইভাবে
আমি আলুর পাঁপড়গুলো ভাজতে থাকি, তারপরে মুড়ি পরিবেশন করা হবে সন্ধ্যের সময়। আলুর পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মুড়িগুলো পরিবেশন করা হচ্ছে। এখন চারজনেরই মুড়ি বাড়া হচ্ছে, তার কারণ সবাই এখন নিজে নিজে কাজে ব্যস্ত আছে, মানে ফোন দেখছে, কেউ এখনো খাবার জন্য টাইমলি আসবে না। তো মুড়িটা দেওয়া থাকলে ফ্যানের হাওয়ার মধ্যে মুড়ি পাঁপড় দুটোই তো নরম হয়ে যাবে, সেজন্য মুড়িগুলো থালার মধ্যে বেড়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পাঁপড় আর হচ্ছে শসা। আবার অনেকে মুড়ি খাবে না, তারা শুধু চিপস আর দুধ চা হবে, দুধ চা খাবে। সবাই সন্ধ্যার সময় মুড়ি খেতে অতও পছন্দ করে না, তো মুড়ি তো সবাই খাবে না, তো যারা খাবে তাদের জন্য পরিবেশন করা হয়েছে। আর কিছু জন চা দিয়ে পটেটো চিপস খাবে, দুধ চা করা হবে। তো যখন চা হবে, মানে মুড়িটা খাওয়ার পর তো চা করা হবে, তো এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নেওয়া হলো। আর এখানে কিছু শসা কুচিয়ে রাখা আছে, এখন মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য শসাটাও খেতে আবার কিছু জন পছন্দ করে না, মানে মুড়ির মধ্যে শসাটা দিলে নরম হয়ে যায় সেজন্য। আর সঙ্গে আছে ক্ষীর, এই দিয়ে সন্ধ্যে টিফিনটা করে নেওয়া হলো। তারপরে এখন চলে এসেছে দুধ চা, এই যে তৈরি হয়ে গেছে দুধ চা। তো কিছু জন দুধ চা নিয়ে নিয়েছে, দুধ চার সঙ্গে পাঁপড় যারা খাবে তারা নিয়েছে, আর এই দুধ চাগুলো এখানে রয়েছে, বাকি যারা রয়েছে তারা খাবে সেজন্য। আর রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গেছে, গ্যাস ওভেনে ভাত বসানো হয়ে গেছে আজকে রাত্রে। আর এখন একটা ডিমের পোচ করে নেওয়া হচ্ছে। অবশ্যই একটা ডিমের পোচ ঠিক বলা যায় কি, এবার দেখুন উল্টে দেওয়া হচ্ছে, মানে দুটো পিটি কিন্তু বেশ সুন্দর করে ভাজা হচ্ছে। যেহেতু ডিমের কুসুমটা নরম থাকে, খেতে একটা কেমন লাগে পছন্দ করে না অনেকেই, তো সেই কারণে এইভাবেই করা হচ্ছে। আর এখন বাকি সবার জন্য ডিম ভাজা করা হচ্ছে আজকে রাত্রে খাবার জন্য। আর ফ্রিজে মাটন রাখা রয়েছে, মানে রান্না করা মাটন। আমি যেহেতু খাই না, আর আজকে পুজো হয়েছে, ওটা খাওয়াও হবে না, সেই কারণে ওটা আর আমি শেয়ার করতে পারছি না। আর এখন হচ্ছে রাত্রিবেলা, রাত্রিবেলা খাবার পরিবেশন করা হয়ে গেছে। এখানে রয়েছে ভাতের মধ্যে ফ্যানটা গালা হয়নি, ফ্যান শুদ্ধ ভাত রয়েছে, আলু মাখা রয়েছে, আর তিলের বড়া, আর সঙ্গে রয়েছে ডিম ভাজা। তো এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।